এপাশে বেড টেবিল সবগুলো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এপাশটা একদম অন্ধকার হয়ে পড়ে আছে। কাল কিন্তু বেডরুমের এক পাশটা গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু এপাশটায় সাহস করে আর হাত দিতে পারিনি। অ্যাকচুয়ালি কষ্টের জন্য নয়, কিন্তু সময়ের কম ছিল, কারণ সারাদিনের যে রেগুলার কাজগুলো আছে সেইগুলো শেষ করার পরে যদি এক্সট্রা কাজে হাত দিতে হয় তাহলে কিন্তু সময় একটু কম হয়ে যায়। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। স্বপ্নার ইচ্ছাতে সবাইকে স্বাগত জানাই, আর ছোটদের আর বড়দের জন্য রইল ঢের সারা ভালোবাসা এবং শুভেচ্ছা। হ্যাঁ, তো যে কথাটা বলছিলাম, এ সাইডটা কিন্তু আজকে অবশ্যই পরিষ্কার করে ফেলবো, আর সে তার জন্য এনার্জি কিন্তু শরীরে এখন ভরপুর আছে। জানেন, আমি কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল করি, সেটা হচ্ছে কোনো কারণে আমি যদি কিছুদিনের জন্য ঘরের বেশি কাজকর্ম না করি, তারপরেই কিন্তু দেখি কাজের প্রতি বেশ ভালোবাসা জন্মায়, এনার্জি তখন একদম মানে সপ্তমে থাকে। এই যে কদিন ধরে একটুখানি কাজকর্ম থেকে বিরতি নিয়েছিলাম না, মানে শরীরটা আর মনটা একটুখানি খারাপ থাকার জন্য ডেলি কাজগুলোই করছিলাম, এক্সট্রা কাজ করছিলাম না, তাতেই মনে হচ্ছে যে যে কোনো কাজ দেখলেই মনে হচ্ছে কাজটা ফেলে না রেখে সঙ্গে সঙ্গে করে ফেলি। আবার কদিন আগে যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম, তখনই কিন্তু এই কাজগুলো দেখলেই মানে মাথার ভিতরে যেন মাথায় মনের ভিতরে পাথর চেপে বসছিল, দেখলেই মনে হচ্ছিল কাজটা ধরলে আর শেষ করতে পারবো। তো প্রত্যেক দিনই দিনে তিনবার থেকে চারবার ঘরে ঝাড়ু দিই, আর প্রত্যেকবারই কিন্তু এক গাদা নোংরা আবর্জনা বেরোয়, এই যে কোথা থেকে এসে জমা হয় বাবু বুঝতেও পারি না। যদিও আজকের এই যে নোংরাগুলো বেরোলো সেগুলো কিন্তু পুতুই সৃষ্টি করেছে, আজকে টিচার ডে, তাই কাল রাতে খাওয়ার পরে দু ঘন্টা ধরে কী সব গিফট বানিয়েছে টিচারদের দেওয়ার জন্য, ওই মানে পেন দেবে তার জন্য সুন্দর করে প্যাকেট বানিয়েছে, আর তার উপরে আবার সুন্দর করে লিখেছে। আজকাল বাচ্চাদের পেশা নিয়ে আলাদা, ওরা ওদের কাজটা কতটা আবেগ অনুভূতি আর ভালোবাসা দিয়ে করে সেটা কিন্তু জানি না, তবে কাজের পারফেকশন তো থাকে। আজকের দিনটা আসলে ঠিক নিজের পড়াশুনোর জীবনে ফিরে যাই, মানে মনে পড়ে খুব, যখন ছোট ক্লাসে ছিলাম তখন বড় দাদারা দিদিরা এসে এই টিচার ডেতে আমাদের ক্লাস নিত, কারণ আজকে টিচাররা কোনো ক্লাস নিত না, তারা একদম পুরো রেস্ট নিত। তো যখন ক্লাস নিতে আসতো তো খুব আনন্দ হতো, আর তারপরে প্রত্যেকটা ক্লাসে কিন্তু ভাবতাম, যতবারই টিচারটি আসতো ততবারই ভাবতাম যে কবে আমার দিনটা আসবে যে আমিও 9-10 উঠবো আর মানে ছোটদের ক্লাসে গিয়ে তাদের ক্লাস নেব। তো সত্যি সেটা একটা আলাদা অনুভূতি, আলাদা ভালোবাসা, আলাদা আবেগ। প্রিয়াও পড়ছে আর পুতু পড়ছে, ওদের দেখেছি একটুখানি অন্য রকম হয়, যেমন ওরা টিচারদের জন্য গিফট নিয়ে যায়, কেউ পেন, কেউ ডায়েরি, কেউ ফুল, আবার মিষ্টিও নিয়ে যায়, তার সাথে সাথে কেকও কাটা হয়, আর তার সাথে সাথে ছোটোখাটো অনুষ্ঠানও হয়। তো এইভাবে পুতুদের স্কুলে টিচার ডে পালন করা হয়। সবাইকে জানাই শুভ শিক্ষক দিবস। আর স্থান কিংবা সময় যার জন্যই পরিবর্তন আসুক না কেন, আমাদের বা একটা বাচ্চার জীবন গড়তে গেলে দুটো জিনিস খুব দরকার, সেটা হচ্ছে শিক্ষা আর দীক্ষা। শিক্ষা তো কিছুটা হলেও ঘর থেকে শুরু হয়ে যায়, কিন্তু শিক্ষা আর দীক্ষা দুটোই কিন্তু আমাদের স্কুল থেকেই প্রাপ্ত হয়। সকালটা বেশ গল্প করতে করতে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, আল্লাহ গুছিয়ে নিয়েছি, তারপরে স্নান সেরে পূজা দিয়ে, আর এখন খুবই খিদে পেয়েছে কারণ অনেকটাই কাজ করে ফেলেছি, তো এখন একটা পরোটা নিয়েছি, ঘিয়ের পরোটা আর তার সাথে আচার।
আজকে দুপুরে যা যা রান্না হবে সবই কেটে নিয়েছি। এখানে কুমড়ো আলু কেটেছি, চিংড়ি মাছ দিয়ে করব, চাল কুমড়ো কেটেছি, চাল কুমড়ো শেষকি বানাবো, আর করলা ভাজা হবে। আর মাছের মধ্যে তো একটু চিংড়ি আর ইলিশ আছে, তো ভাবছিলাম ইলিশটা কচু দিয়ে করব, কিন্তু ভাবলাম এত সবজি কেটেছি আবার ইলিশটাকে মানে মাছটাকে সবজি দিয়ে করব, তাই সবজি না কেটে প্রথমে ভেবেছিলাম কালো জিরে দিয়ে করব, কিন্তু লেজের দিকের মাছটা অতটা টেস্ট লাগবে না, তাই আজকে সর্ষে বাটা দিয়েই ইলিশটা করব। ডেতে কোনো অনুষ্ঠান হয়নি, তো দুটোর সময় হবে আর এসে একটুখানি ফল কেটে দিচ্ছি, কারণ ও ফল তো খেতে চায় না, তবু একটু জোর করে খাওয়াচ্ছি আর কি। তেলের ভিতরে পাঁচফোড়ন দিয়েছি, আর কুমড়ো তরকারিতে পাঁচফোড়নই দিই, আর তার সাথে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিই, কিন্তু শুকনো লঙ্কা নেই বলে কাঁচা লঙ্কা দিলাম। আর বেশ মানে ফোড়নটা একটু চটপট করে ফেটে গেলে তার ভিতরে আমি কুমড়ো আর আলুটা দেব, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে গাত থেকে জলটা শুকিয়ে যায়। আর তারপরে আমি লবণ হলুদ মেখে যে চিংড়ি মাছটা রেখেছি সেটাকে দিয়ে দেবো, দিয়ে আরও এক মিনিট নেড়ে চেড়ে নেব যতক্ষণ না চিংড়ি মাছের কালার চেঞ্জ হচ্ছে আর কুমড়োর জলটাও শুকিয়ে ভাজা ভাজা হচ্ছে। তো এখানে হয়ে গেছে, আমি বাটিতে একটুখানি মিষ্টি মানে চিনি, একটু জিরের গুঁড়ো, হলুদ লবণ জলে গুলে রেখেছিলাম সেটাই এর ভিতরে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। বেশ মশলাটা কষে গেছে, এর ভিতরে এবার আমি গরম জল দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো দুপুরের মেনু রেডি হয়ে গেল, এখানে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে একটা গামাকা তরকারি, চাল কুমড়ো ছেঁচকি করেছি, করলা ভাজা আর সর্ষে ইলিশ। পুতু আজকে সারা দুপুর ঘুমায়নি, কলিং পেপার দিয়ে এই কানেরটা বানিয়েছে, কিন্তু পুতু তো এই এত বড় কানের পড়তে পারবে না, আবার আমিও পড়ি না, তো এখন গুছিয়ে রেখে দিচ্ছি ওর দিদির জন্য, ওর দিদি আসলে তবেই ওর দিদিকে দেবে আর ওর দিদি পড়বে। তো কানেরটা বানিয়ে একদম খুব খুশি হয়ে গেছে, ও বলেছে দিদির জন্য রেখে দেবে, দিদি আসলে কানেরটা পড়বে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর সন্ধ্যার কাজকর্ম শেষ করে পুতুকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, কারণ ওর টিউশনই আছে তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, আর আমি একটু লিকার চা আর টোস্ট বিস্কুট নিলাম, এটাই হচ্ছে আজকে সন্ধ্যার ভোজন আমার। পুতুর ধারে কিছুক্ষণ বসেছিলাম, ও হোমওয়ার্ক করছিল, তো হোমওয়ার্কটা করে এখন টিউশনে যাওয়ার টাইম হয়েছে, তো এখন বুক মানে বইপত্র গুছিয়ে নিচ্ছে। তবে ওর দুটো ব্যাগ করে দিয়েছি, ওই বড় ব্যাগটা টেনে স্কুলে নিয়ে যায় আবার টেনে টিউশনিতে নিয়ে যায়, তো ওই জন্য আমি একটা ছোটো ব্যাগ বার করে দিয়েছি যাতে টিউশনে তো অল্প বই কপি থাকে, তো সেগুলো নিয়ে যেতে পারে। পুতুকে পড়াতে পড়াতে এদিকে আমি একটুখানি ডাল বসিয়ে গেছিলাম প্রেশার কুকারে, কিন্তু একটা জিনিস দেখুন, এটা কিন্তু মুসুরির ডাল, মুসুরির ডাল প্রেশার কুকারে বসিয়েছি পাঁচ ছটা সিটি দেওয়ার পরেও সেটা এখনও গলেনি, দেখে মনে হচ্ছে এখনও গোটা গোটা আছে। এটা ছোট্ট মুসুরির যে ডালটা হয় সেটা, যদিও আমি কিন্তু ভালোভাবে জানি যে মুসুরির ডালের যে ছোটো অপশানটা থাকে সেটা একদমই গলতে চায় না, তবে বড়টা কিন্তু গলে যায়, খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। কিন্তু এটা হচ্ছে মার্কেটে গেছিলাম তখন মজুমদার দেখে নেওয়ার কথা বললো, তো ও এমনভাবে বললো যে ওর কথায় ফের আমি আবার বিশ্বাসী হয়ে মুসুরির ডালটা নিয়ে ফেলেছি, কিছু করার নেই। তো এখন পাঁচ ছটা সিটি দেওয়ার পরেও আমি ওটাকে হুইস্কার দিয়ে গলাবার চেষ্টা করছি, তো এখন জল দিয়ে আবার কিছুক্ষণ ফুটাতে বসাবো, যদি একটুখানি মাখমাখো টাইপের হয় আর তার জন্য। আজকে কিন্তু রুটির সাথে মুসুরির ডালটা করলাম, দুপুরের একটু একটু তরকারি আছে, তো একটুখানি মুসুরির ডাল করছি গাঢ় করে, আর তারপরে হচ্ছে রুটি করব। ছোটোবেলার একটা কথা মনে পড়ছে, ছোটোবেলায় না যদি বিয়ের আগে বলি তো সেটাই বেটার হবে, বিয়ের আগে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে রুটি খুব কম হতো, কম বলতে ওই কারোর যদি শরীর খারাপ হতো, সর্দি কিংবা জ্বর, তখনই রুটি হতো। তবে রুটির সাথে আরও অনেক অপশান থাকতো, বার্লি সাবু এগুলো তো থাকতোই, তো কখনো সখনো রাত্রে হয়তো রুটি করা হতো, তার জন্যই আটা আনা হতো।
আর তাছাড়াও মানে আলে কালে যদি কখনো হয়তো এরকম শরীর খারাপ হয়েছে, আটা আনা হয়েছে, তো আটা একটু বেশি থেকে গেছে, তো সেই আটার রুটিটা মানে শরীর অসুস্থ নেই তবুও বাড়ির একদিন রুটি হবে। আর সেই রুটি যখন হতো তখন পৌষ পার্বণের পিঠে হলে যেমন আনন্দ করে খাই, সেই রুটিটাও আমরা অতটা খুশি খুশি আর আনন্দের সাথে খেতাম। তবে এই কথাগুলো কেন বললাম, তো এই রুটি করার সময় মা অনেক সময় কুমড়ো আলুর তরকারি, ছোলার ডাল এসব করতো, আর তার সাথে সাথে কিন্তু একটু মুসুরির ডালও কখনো সখনও করতো একটু ঘন করে। হ্যাঁ, আমরা ভাতের সাথে খাওয়ার সময় যেমন একটা পাতলা মুসুরির ডাল খাই, কিন্তু সেরকম না, রুটির সাথে খাওয়ার জন্য একটুখানি ডালটা বেশ থকথকে ঘন করতো আর বেশ একটু মিষ্টি মিষ্টি করতো, তো সেইটা দিয়ে খেতে যা ব্যাপক লাগতো। তবে আমিও সেই কথা ভেবে আর সেই কথা মনে করে করেই কিন্তু মাঝে মাঝে রুটির সাথে মুসুরির ডাল করি, কিন্তু মায়ের হাতের সেই স্বাদ তো আসে না ঠিক, আর মা বানালে যে একটা ফ্লেভারফুল মানে ডাল হতো সেটাও কিন্তু পাই না। তবুও চেষ্টা করি, মানে যদি আসে মায়ের হাতের স্বাদ, সেই আশাতে আজ অবধি আমি মুসুরির ডালই বানিয়ে যাচ্ছি। যদিও শুধু আমার হাতের দোষ দিলে হবে না, তখনের ডাল আর এখনের ডালের মধ্যে যেন আমি অনেকটাই পার্থক্য খুঁজে পাই। তখনের ডাল যেন অনেকটাই স্বাদের ছিল আর এখনের ডালের যেন স্বাদটাই কমে গেছে। যাই হোক, ডাল বানাতে বানাতে কিন্তু সাথে সাথে আমি রুটিটাও বানিয়ে নিচ্ছি। আর রাত্রে এই রুটির সাথে ডাল বানানোর জন্য আমি ডালে কিন্তু শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে বেশ লাল লাল করে ভেজে ডালের ভিতরে দিয়ে দিয়েছি, আর তার সাথে তো একটু লবণ পরিমাণ মতো হলুদ আর একটু মিষ্টি দিয়েছি, দিয়ে বেশ একটা গাঢ় গাঢ় ডাল বানিয়ে নেব। ডাল তো হয়ে গেছে, কিন্তু এখন আমি রুটিগুলো খুব তাড়াতাড়ি বানাবার চেষ্টা করছি, কারণ এতটাই গরম লাগছে যে সহ্যের বাইরে চলে যাচ্ছে। মানে কিচেনে তো এমনি আমার হাওয়া ঢোকে না, আর তারপরে সত্যি ওয়েদারটাও আজ খুব গরম। ফ্যানটা অফ করে দিলাম, কারণ ফ্যানের আওয়াজে কথাটা শুনতে খুব অসুবিধা হয়। তো রুটি করে একদম ঘেমে গেছি, তো এখন একটুখানি ফ্যান চালিয়ে বসবো। তো জানি যতটা না আমি রুটি করতে গিয়ে ঘেমেছি, তার বেশি ঘামবো হচ্ছে পুতুকে ডাকতে গিয়ে, কারণ ও ঘুমিয়ে পড়েছে, মানে ওকে উঠাতে খুবই কষ্টকর একটা ব্যাপার। তো আজকাল তো গরম একদম অতুলনীয় গরম পুরো বলতে গেলে, কারণ হচ্ছে সকাল থেকে তো একদম রোদ্দুর ঝলমল করছে বাইরে, আর দেখতে তো খুবই সুন্দর লাগছে, কিন্তু গরমটা যে এত পড়ে যাচ্ছে, মানে ভাদ্র মাস যে পচা ভাদ্র হচ্ছে সেটা পুরোই বোঝা যাচ্ছে গরমে। তো যাই হোক, বৃষ্টির তো এখন কিছুদিন ধরে কোনো নামগন্ধ নেই, মানে বৃষ্টি যে কবে হয়েছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো চলো একটুখানি 5 মিনিট ঘামটাকে শুকিয়ে আর তারপরে পুতুকে উঠাই, নাইলে তো আজকে ব্যাস উঠাতে আর খাওয়া টাওয়া সব চলে গেল মনে হচ্ছে। একবার যদি ঘুমিয়ে পড়েছে তাহলে ঘুম ভাঙাতেই ব্যাস সারাদিন লেগে যাবে। অনেক তপস্যার পরে পুতুর তো ঘুমটা ভেঙেছে, কিন্তু কিছুতেই খেতে চাচ্ছে না। মজুমদার খেতে বসে গেছে, মজুমদারের খাওয়াও শেষ হয়ে গেছে, কিন্তু ও আসছে না বলে আমিও খেতে বসতে পারছি না। অ্যাকচুয়ালি টিউশনে যাওয়ার আগে দুধ বিস্কুট খেয়েছে, আবার জানি না আজকে ওর দুধে কি টেস্ট লেগেছে। টিউশন থেকে এসে আবার আমাকে বললো মা একটু দুধ খাবো, আমিও বললাম হ্যাঁ, আর দুধ খেয়ে নিয়েছে, আর তার জন্যই মনে হচ্ছে পেটটা ভার হয়ে আছে, আর তা বাদে তো ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এইখানেই রাখছি, আবার আসবো আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। তো মজুমদারের তো খাওয়া হয়ে গেছে, এখন আমি পুতুকে মানিয়ে যদি একটুখানি খাওয়াতে পারি, তো গুড নাইট, বাই।